এই কুকুরটা পরিস্থিতি দেখুন। আর এই পাশে মাঠ, হলুদ গাছ, মাঠ আর কুকুর ভেসে কি অবস্থা হয়েছে দেখুন। বাড়ি থেকে বেরোলেই পুরো এতটা জল, জল দিয়ে চলুন ওইদিকে পরিস্থিতিটা কেমন দেখায়। নমস্কার বন্ধুরা, এসজেপি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সময় দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কী শেয়ার করতে চলেছি। আপনারা সবাই আশা করি জানেন যে গত কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুর সহ আরও বেশ কিছু জেলা প্রচুর পরিমাণে বৃষ্টি ধরে থাকার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি কিছু কিছু জেলায়, কিছু কিছু গ্রামে বন্যার ফলে জল ঢুকে গেছে, বাঁধ ভেঙে গেছে। তো আমাদের গ্রামের পরিস্থিতিটা এই বৃষ্টির ফলে কি হয়েছে সেটাই দেখাবো, চলুন দেখে নিন আমাদের গ্রামের আশপাশ এবং বাড়ির আশেপাশে বৃষ্টির ফলে কি অবস্থা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা দেখুন আমাদের বাড়ির পুকুর, পুকুরটা পুরো ডুবে গেছে একদম। রাস্তা, এই যে গ্রামের মেঠো রাস্তা, রাস্তার পরিস্থিতি প্রচণ্ড খারাপ। তার সাইডে দেখুন এই যে সবুজ ধানের ক্ষেত, এই বছর ধানে এতটা পরিমাণ ক্ষতি হয়েছে দেখুন, এক কোমর জল দাঁড়িয়ে আছে ধান গাছের গোড়ায়। এতটা জল যদি কন্টিনিউ এইভাবে জমে থাকে তাহলে ধানের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হবে। দেখুন বাড়ির সামনেই একদম সবুজ দিগন্তর মাঠ, তো মাঠে একদম জল ভর্তি। যদিও ধান গাছ দেখা যাচ্ছে, জল দাঁড়িয়ে থাকার ফলে ধান গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, তাই জলও অনেকটা পরিমাণ বেড়ে গেছে। এই যে এই পুকুরটা তো বিশাল বড়, অনেক ভিডিওতে দেখিয়েছি এই পুকুর থেকে মাছ ধরা। আর সামনেই পুরো রাস্তা, তো বাড়ি থেকে বেরোলে এই সাইডে দেখুন একটা পুকুর আছে, এই পুকুরটা পুরো ডুবে গেছে। আর এই সাইডে হচ্ছে সবুজ মাঠ, এগুলো হলুদ গাছ, আর মাঝখান দিয়ে গ্রামের মেঠো রাস্তা চলে গেছে। এই রাস্তাটা পুরো ডুবে গেছে, একদম এক আঁঠু জল জমে গেছে, জল দাঁড়িয়ে আছে, কিছুতেই জল কমছে না। আর এখন বৃষ্টি হচ্ছে হালকা, কিছুক্ষণ আগে অনেকটা বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে, তো এখন হালকা বৃষ্টি হচ্ছে। তো এই সময় আমি ভিডিওটা শ্যুট করছি, ভাবলাম আমাদের গ্রামের পরিস্থিতিটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করি, তাই আমি ভিডিওটা যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখুন এখানে আমার বাড়ির পাশে একজন কাকুদের পুকুর আছে, তো পুকুরের পরিস্থিতিটাও ভীষণ খারাপ। দেখুন রাস্তায় সবাই বৃষ্টি কমতে বেরিয়েছে, পুকুরের চারিদিকে কাপড় এবং নেট দিয়ে ঘিরে দিয়েছে যাতে মাছ না যেতে পারে। দেখুন এই যে পুরো সবুজ ধানের ক্ষেত, বিশাল বিস্তর সুবিশাল ধানের ক্ষেত। রাস্তাটা দেখুন কি পরিস্থিতি, যেখানে নিচু জায়গায় ওই জায়গাটা প্রচুর পরিমাণে জল জমে গেছে, আর উঁচু জায়গাতে তো হাঁটাই যাচ্ছে না। দেখুন চারিদিকে শুধু জল আর জল, এইভাবে ধানের গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে। তো এখানে এই যে দুজন কাকু দাঁড়িয়ে আছে, কাকুদের পুকুরে যতটা পারা যায় মাছটা রক্ষা করার চেষ্টা করছে, নেটের দিয়ে একটু ঘিরে রেখেছে। তো চলুন ওই দিকটা একটু যাই, ওই দিকের পরিস্থিতিটা কেমন দেখাই আপনাদের। আপনারা জানি না কতটা বুঝতে পারছেন যে ধান গাছের গোড়ায় কী পরিমাণ জল। এই দিকে একটা রাস্তা আছে, দেখুন এই রাস্তাটার পরিস্থিতি এই যে কত জল জমে আছে। এখানে দেখুন বৃষ্টি হচ্ছে, তো একজন বাড়ির পাশে একজন জেঠিমণি এখানে জল যাচ্ছে, তো জাল দিয়ে মাছ ধরছে। এই সময় প্রচুর পরিমাণে মাঠে ঘাটে ছোটো ছোটো মাছ। এইখানেও একজন দাদু রাস্তা দিয়ে যাচ্ছে, দেখুন কত জল। তো ফুটজার বসিয়েছিল, গ্রামে এরকম বৃষ্টি হলে প্রচুর পরিমাণে পুকুর থেকে মাছ বের হয়ে আসে মাঠে ঘাটে, তো এই জন্য জাল বসিয়ে মাছ ধরে বাড়ি যাচ্ছে। গ্রামের পরিস্থিতিটা বৃষ্টি হলে এইরকম। আর এই বছর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি কখনোই হয় না। গত ছ সাত বছরে আমাদের এদিকে এতটা জল কোনো দিন জমেনি, এই বছর এতটা পরিমাণ জল জমে গেছে যে রাস্তার ওপর জল উঠে এসছে। মাঠ এবং রাস্তা, পুকুর সবটাই পুরো সমান হয়ে গেছে, বোঝা যাচ্ছে না যে কোনটা কী। ধান গাছগুলো প্রচুর পরিমাণে লম্বা হয়ে গেছে, আমাদের এদিকে ধান চাষটা অনেক আগেই হয়েছে, তাই জন্য জল পেয়ে ধান গাছ লম্বা হয়ে গেছে। তো এখানে এই যে কাকুরা মিলে ওদের পুকুরটা যতটা সম্ভব
আটকে রাখছে, না হলে তো পুকুর ভর্তি হয়ে মাছ সব বের হয়ে এসে মাঠে চলে যাবে, আর মাঠে মাছ চলে গেলে আর মাছ ধরা অসম্ভব। সুবিশাল বিস্তর মাঠ, অনেকেই মাঠে মাছ ধরে বিভিন্ন উপায়ে। তো মোটামুটি বাড়ি থেকে বেরোলেই এই যে এতটা রাস্তা পুরো জল জমে গেছে, আমি পুরো গ্রামটা ঘুরে দেখাতে পারবো না, কারণ সম্ভব না পুরো গ্রামটা ঘুরে। তবু আমার বাড়ির আশেপাশে এবং সামনের মাঠের পরিস্থিতিটা কেমন সেটাই আমি শেয়ার করবো। এইদিকের পরিস্থিতি তো আপনাদের দেখালাম এই রকম, তো ওই দিকটাই চলুন, ওই দিকের পরিস্থিতিটা কী সেটা আপনাদের সাথে এখন শেয়ার করি। চলুন তাহলে দেখে নিন। দেখুন বন্ধুরা, ওদিক থেকে ঘুরে এসেছি, এবার এই দিকটা এসেছি, আমাদের যে নতুন পুকুরটা আছে ওইখানে কেমন কি পরিস্থিতি, বা এইখানেও একটা জায়গায় জল উঠছে, রাস্তার উপর দিয়ে কিভাবে যাচ্ছে দেখুন। সত্যি প্রচুর পরিমাণে খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, প্রচুর অসুবিধা হচ্ছে। এইভাবে মাঠ ঘাট পুকুর সব কিছু ডুবে গেছে, আমাদের পুকুরটা তো পুরো ডুবে গেছে। দেখুন বিশাল বড় পুকুর, একদম জল পুরো থই থই করছে পুকুরে, বাড়ির সামনে পুরো পুকুর। যদিও বাড়িতে পুরোপুরি জল ঢুকে যায়নি, কিন্তু বাড়ির সামনের এইরকম পরিস্থিতি। এইখানে দেখুন এই যে এটা একটা জল নিকাশির রাস্তা, ওদিকে যত জল আছে সব জল বের হয়ে মাঠেও জল ভর্তি হয়ে গেছে, যার কারণে জল আর উপচে রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে, জল যাওয়ার রাস্তাও নেই। সব দিকে যদি জল সমান থাকে তাহলে জল যাওয়ার রাস্তা তো থাকবেই না। দেখুন এদিকটায়ও বিশাল সুবিশাল মাঠ, তো এখানেও জল এই রকম, আর হালকা হালকা গাছগুলো দেখা যাচ্ছে। যদি এইভাবে অনবরত আরও 10-15 দিন বৃষ্টি লেগে থাকে তাহলে এই ধান গাছের সবুজ এটাও দেখা যাবে না, পুরো সাদা। দেখুন এখানে কীভাবে জল যাচ্ছে, মানে এতটা পরিমাণ জল হয়ে গেছে, জল যাওয়ার রাস্তাটাও নেই, উপচে আবার রাস্তার উপর জল চলে আসছে। তো আমাদের যে নতুন পুকুর, ওই পুকুরে একটু যাব, ওখানে কিছু সবজি হয়েছে, সবজি আপনাদের সাথে অনেকদিন শেয়ার করা হয়নি। আমাদের বাগানে কী কী গাছ বর্তমান বর্ষাকালীন গাছ দেওয়া হয়েছে ওই গাছগুলো দেখাবো, আর ওখানে একটা ফুটজাল বসিয়েছি, ফুটজালে কিছু মাছ টাছ লেগেছে কিনা ওটাও শেয়ার করব। দেখুন এই যে এখানে ভেন্ডি গাছ কিছু লাগানো হয়েছে সারি করে, তো ভেন্ডি গাছগুলো এতদিন বৃষ্টি ধরে থাকার ফলে, প্রায় 15-20 দিন ধরে টানা বৃষ্টি ধরে থাকার ফলে ভেন্ডি গাছগুলো দেখুন পচে গেছে। তো জানি না এইভাবে যদি আরও দিন দশেক বৃষ্টি ধরে থাকে তাহলে ভেন্ডি গাছগুলো নষ্ট হয়ে যাবে। এই বছর মোটামুটি আমরা অনেক ভেন্ডি খেয়েছি, প্রচুর ভেন্ডি হয়েছিল এই গাছগুলোতে, এখনও ভেন্ডি হচ্ছে। দেখুন এই যে ভেন্ডি ফুলগুলো কি সুন্দর, এইরকম ভেন্ডি ফুলগুলো হয়, আর সাইডে ছোটো ছোটো অনেক ভেন্ডিও ধরেছে, বড় ভেন্ডিও আছে। তো এইখানে সারি করে প্রায় অনেকগুলো ভেন্ডি গাছ লাগানো হয়েছে, এগুলো পুরো মাঠের ধারে হয়েছে, দুধারে জমি আমাদেরই, আমাদের ধান জমি। সারা বছর যে বাড়ির চালটা আমরা খাই সেটা আমাদের বাড়ির নিজেদেরই চাষ করা ধান। তো এই বছর জানি না ধানের ফলনটা কেমন হবে, গাছগুলো এত লম্বা হয়ে গেছে, হালকা করে হাওয়া হলে সব ধান গাছ ভেঙে পড়ে যাবে, তখন ধানের প্রচুর ক্ষয়ক্ষতি হবে। এগুলোতে ভেন্ডি হয়েছে, মোটামুটি এই ভেন্ডি আমরা বাড়িতে খাই, আমাদের বাড়ির একদম প্রাকৃতিক উপায়ে এই সব গাছপালা, কোনো রকম সার ওষুধ কীটনাশক কিছুই ব্যবহার করা হয় না। তো এই দিকটা তো দেখালাম ভেন্ডি হয়েছে, তো চলুন ওই দিকে যাই, ওই দিকে আর কী কী গাছ হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন বন্ধুরা এই পুকুরটার পরিস্থিতি কেমন, এই পুকুরটা এই যে পুরো এতটা জল উঠে গেছে, পুকুরের একদম পাড় অবধি জল চলে এসেছে। এই পুকুরে প্রচুর মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, একদম মাছ ভর্তি এই পুকুরটাতে। তো যদি এরকম বৃষ্টি হয় এই পুকুরটাও ডুবে যাবে, একটু উঁচু করা আছে বলে ডুবেনি। আর এখানে দেখুন এখানেও কিছু ভেন্ডি গাছ লাগানো হয়েছিল, জল জমে থাকার জন্য পচে গেছে। এখানে দেখুন এই যে বরবটি গাছ, এই বরবটি গাছটা কিছুদিন আগে দেওয়া হয়েছিল, এই যে বরবটি হয়েছে, তো এই বরবটি গাছটা একটু শুকিয়ে এসছে, তারপর জল জমে পচে নষ্ট হয়ে গেছে। আর এদিকে একটা বরবটি গাছ দেওয়া হয়েছিল, দেখুন চারিদিকে মাচা করে দেওয়া হয়েছে, মাচার চারিদিকে পুরো একদম বেয়ে গেছে। এই গাছটাতেও সদ্য সদ্য বরবটি ধরছে, প্রচুর বরবটি এবছর হয়েছিল। আর এই যে এবার দেখাই পুকুরটা, পুকুরটা দেখুন পুরো সাদা হয়ে গেছে, একদম অনেকটা জল বেড়ে গেছে, পুরো পাড় অবধি জল উঠে গেছে।
চলুন তাহলে পুকুর পাড়ের ওই সাইডে যাই, কিছু মাছ টাছ পাই কিনা দেখা যাক। এসছি যখন আপনাদের সাথে এটাও শেয়ার করি। যেতে যেতে দেখুন এখানে একটা বেগুন গাছ হয়েছে। আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের বেগুন গাছও হয়েছে, তো এই গাছটা সাদা বেগুন, সাদা বেগুনে যা যেটা দেখুন সাদা সাদা বেগুন গাছ, বেগুন হয়েছে বেগুন গাছে। আর এখানে দেখুন বেগুন ফুল ধরেছে, আরও বেগুন হবে। তো বন্ধুরা এবারে পুকুরে একটু নামবো, এখানে ফুটজাল বসিয়েছিলাম আমি, তো দেখা যাক একটা মাছ টাছ কিছু পাই কি না। এসছি যখন আপনাদের সাথে এটাও শেয়ার করি, ফুটজালটা এখন তুলবো। আমি জানি না অন্যান্য জায়গায় এই জালটাকে কি বলে, তবে আমরা এই জালটাকে ফুটজাল বলি। দু সাইডে লাঠি দিয়ে তারপর এইভাবে জালটাকে বসিয়ে দিলে জাল মাছ লেগে যায়। দেখুন ওই সাইডে একটা কিছু লেগেছে মনে হচ্ছে, এই পুকুরে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মাছ আছে, তো ওই সাইডে মনে হচ্ছে কিছু একটা লেগেছে, এটা সরপুঁটি লেগেছে। চলুন আপনাদের মাছটা একটু দেখাই, এই মাছটা এখন খুলবো জাল থেকে। এইখানে আমাদের যে মাঠ পুকুর আছে, এই পুকুরে আমি জাল বসিয়েছিলাম, এই যে দেখুন। ভাবলাম এসছি যখন এখানে জালটা উঠিয়ে একবার দেখি কি মাছ লেগেছে, প্রচুর জল জমে গেছে পুকুর পাড়ের ধারে। দেখুন জালটা উঠিয়ে উঠিয়ে এভাবে নিয়ে যেতে হবে। দেখুন এইখানে এখানে একটা মাছ লেগে গেছে, এখানে এই যে মাছটা দেখুন, এটা জাপানি পুঁটি, জানি না আপনারা কি বলেন, আমরা এটাকে জাপানি পুঁটি বলি। একটু আগে এসেছিলাম, দুটো বড় বড় সাইজের জাপানি পুঁটি পেয়েছি, তো এখন এইটা পেলাম। দেখুন এই যে মাছটা আপনাদের একটু দেখাই জালটা উঠিয়ে। মাছটা দেখুন কি সুন্দর খেলা করছে, মাছটা এখনও জ্যান্ত আছে, মানে একটু আগে মাছটা জালে লেগে গেছে। কিছুক্ষণ আগেও দুটো বড় বড় সাইজের মাছ পেয়েছি, তো এখনও এলাম। আপনাদেরও ভাগ্য ভালো, আমারও ভাগ্য ভালো, মাছটা দেখাতে পারছি। বৃষ্টি হলেই প্রচুর পরিমাণে মাছ হয়, মাছগুলো ধারে চলে এসেছে, দিয়ে এই ফুটজালে লেগে গেছে, এটাকে অনেকে সরপুটিও বলে। তো এখন এই মাছটা বাড়িতে নিয়ে যাব, চলুন বাড়ির আরও কিছুটা জায়গায় কি পরিস্থিতি দেখাবো। দেখুন এই যে মাছটা একটা পিপিতে নিয়ে নিয়েছি, যেহেতু মাঠ দিয়ে যাব, হাতে মাছটা নিয়ে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, মাছটা যেহেতু জ্যান্ত, তো মাছটা এখন নিয়ে যাই, চলুন তাহলে যাওয়া যাক। আর বন্ধুরা এই বৃষ্টি হলে গ্রামেগঞ্জে এত মাছ মাঠে কিংবা রাস্তাঘাটে পাওয়া যায় প্রচুর পরিমাণে। অনেকে আমাদের এদিকে বড়শি দিয়ে তারপর ফুটজাল দিয়ে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মাছ ধরে থাকে, মাঠেও জাল বসায়, কিন্তু আমি বসাই না, কারণ মাঠে একটু সাপ খোপ থাকে, প্রচুর পরিমাণে ভয় লাগে, ওই জন্য আমি পুকুরেই বসিয়েছি। তো মাছ ধরতে আমার ভীষণ ভালো লাগে, অনেকে অনেক পদ্ধতিতে জাল দিয়ে ফুটজাল বসিয়ে মাছ ধরে, প্রচুর মাছও হয়েছে এই বছর চারিদিকে ডুবে যাওয়ার জন্য, প্রচণ্ড পরিমাণে মাছ হয়েছে। তো চলুন এখানে দেখুন একজন আমার বাড়ির পাশে একজন কাকুদের বাগান পুরো নষ্ট হয়ে গেছে, পুরো বাগানে জল দেখুন কতটা দাঁড়িয়ে আছে। আর কাকুদের বাড়িটা, বাড়ির পাশে যে কাকু, কাকুদের বাড়িটা এখানে মাটির বাড়ি, এই যে দেখুন মাটির বাড়ি, খড় এবং টালি দিয়ে বাঁধানো, আর এই যে ঘুঁটে দেওয়ালে, এখন তো এইসব দেখতে পাওয়া যায় না, গ্রামে গঞ্জেই পাওয়া যায়, ঘুঁটে দেওয়া আছে। তো এদের বাড়ির এই রকম পরিস্থিতি। তো এখন আমি আমার বাড়ির চারপাশের পরিস্থিতিটা কেমন সেটা শেয়ার করব। দেখুন আমাদের যে কুন্দ্রি মাছাটা, বিশাল বড় কুন্দ্রি মাছাটা এই ঝড়ের জন্য পুরো ভেঙে গেছে, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। কি সুন্দর কুন্দ্রি গাছটা হয়েছিল, অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। এই কুন্দ্রি ছামড়াটা বিশাল বড়, এখানে খড়ের গাদাটা পচে গেছে, আর এদিকে আমাদের যে রান্না হয় সেই রান্নাঘরের পরিস্থিতি দেখুন, চারিদিকে জল জমে একদম প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থা। আর যেই জায়গায় আমি রান্না করে আপনাদের ভিডিও শ্যুট করি সেই জায়গায় এই উনানের পরিস্থিতি এরকম। এই যে দেখুন এটা আমাদের রান্নাঘর, রান্নাঘরের পুকুর, রান্নাঘরের পাশেই পুরো পুকুর, তো পুকুরে দেখুন পুরো একদম রান্নাঘরের উঠান পর্যন্ত জল উঠে এসেছে, যার জন্য আমি সেরকমভাবে ভিডিও শ্যুট করে আপনাদের দেখাতে পারছি না। আর দেখুন এই যে পুকুর ঘাটে এতটা জল চলে এসেছে, এই জল কবে কমবে জানি না। তো এখানে জেঠিমণি ছোটো ছোটো কিছু জাল দিয়ে মাছ ধরেছে, দেখুন এই যে বিভিন্ন ধরনের ছোট বড় মাছ আছে, বৃষ্টি হলে এইসব মাছগুলো হয়, আর এই বছর প্রচণ্ড পরিমাণে এই মাছগুলো হয়েছে। তো এই অবস্থা, বাড়ির পেছন সাইডে পুকুরটাও ডুবে গেছে, পুকুর ডুবে আমাদের যে
বাগান আছে যেখানে ওল, আদা, কচু, হলুদ আছে, সেখানে এতটা জল চলে এসেছে, জানি না এই জল কবে কমবে, চারিদিকে শুধু জল আর জল। এগুলো হয়তো কিছুদিন জল জমে থাকলে নষ্ট হয়ে যাবে। তো দেখুন এই যে জল, শুধু আর জল, বৃষ্টি, বন্যা, এগুলো তো আমাদের হাতে হাত না, আমরা চাইলেও কিছু করতে পারবো না, এটা একটা প্রাকৃতিক ব্যাপার। তবুও ভগবানের কাছে প্রার্থনা করবো যত তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে যায়। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর জানি না ভিডিও কবে দিতে পারবো নতুন ভিডিও, তবে তবুও কন্টিনিউ থাকার চেষ্টা করব, শর্ট ভিডিওগুলো যতটা পারি দেওয়ার চেষ্টা করব। বললাম তো ইলেকট্রিসিটি নেই আর চারিদিকে এত জল, বন্যা প্রবলিত হয়ে গেছে, পরিস্থিতি খুবই জটিল। জানি না ভগবানের কাছে প্রার্থনা করব যেন খুব তাড়াতাড়ি এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যায়, আবার আগের জীবনে আমরা ফিরে যেতে পারি। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন, খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো নতুন সুন্দর একটা ভিডিওতে।